আজকে আমি পরেছি, এটার দাম প্রায় 2.5 লক্ষ টাকা। এটা আনজারার একটা ড্রেস, আজকে গোল্ড লাইভের জন্য স্পন্সর করেছে। এই ড্রেসটা আমি তো বিক্রি করতে পারবো না, কিন্তু আমি 2.5 লক্ষ টাকা দিয়ে একটা গোল্ড কিনলে সেটা আমি কিন্তু চড়া দামে বিক্রি করতে পারবো। সো উত্তর পেয়ে গেলেন। ওকে, আপনাকে মানে এই যে ড্রেসের দাম বলে দিলেন, যাইতেমগুলো ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে এত টাকা ড্রেস পরে। আমি তো বরাবরই একটু এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ ড্রেস পরতে পছন্দ করি, কারণ আমরা ক্যামেরার সামনে থাকি, আমাদের ড্রেস দেখবে মানুষ, আমাদের ফ্যাশন দেখবে। সো আমরা তো ঘরের কাপড় পরে আসবো না। তো সবচেয়ে দামি ড্রেস এই পর্যন্ত কোনটা পরেছেন? আমার বিয়ের একটা গাউন ছিল আনজারার, ওটা ছিল আনজারার স্টোরে সবচেয়ে এক্সপেন্সিভ ড্রেস, এবং আমারও পরেছিল। দামটা কত ছিল অনুমান? 3.5 লক্ষ টাকার উপরে ছিল ওটা। ওটা সোল্ড আউট হয়ে গেছে। দিন দিন সরের দাম বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়া ব্যাপারে যারা বিশেষ করে মেলার আয়োজন করছে তাদের উদ্দেশ্যে এটা তো ইন্টারন্যাশনালি গোল্ডের মার্কেটের উপর প্রভাব পড়ে, আমাদের বাজেট কর্তৃক যে দামটা নির্ধারণ করা হয়। মাঝে কিন্তু গোল্ডের দাম কমেও গেছিলো, 1 লক্ষ নিচে হয়ে গেছিলো। আর